একবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন রানু মণ্ডলের মেয়ের সাথী। প্ল্যাটফর্মে গান গাইতেন মা আর রানুর মেয়ে জীবন কাটাতেন সচ্ছলতার সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, রানুর মেয়ের জীবন এবং তার গান এই মুহূর্তে ভাইরাল। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রানাঘাট স্টেশনে বসে গান গাইতেন রানু মণ্ডল, সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। ইতিমধ্যেই বলিউডে দুটি প্লেব্যাকও করে ফেলেছেন রানু। তিনি এখন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন। আর মায়ের এই বিখ্যাত হওয়ার খবরে তার সঙ্গে দেখা করতে হাজির হলেন তারই এক মেয়ে স্বাতী রায়। কেন এতদিন মায়ের সঙ্গে যোগাযোগ রাখেননি, এই প্রশ্নের উত্তরে রানু মণ্ডলের মেয়ে স্বাতী রায় জানিয়েছিলেন, তার বিবাহ বিচ্ছেদের কারণেই নাকি তিনি মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিলেন, আর্থিক সমস্যাও নাকি তার ছিল, সেই জন্য নাকি তিনি মাকে কোনোভাবেই সাহায্য করতে পারেননি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রানু মণ্ডলের মেয়ে স্বাতী রায়ের বেশ কিছু ছবি, যেখানে এক প্রকার তার সচ্ছল সংসারের ছবি ফুটে উঠেছে। দুই ছেলেকে নিয়ে রেস্তোরাঁতে খেতে যাওয়া থেকে বেড়াতে যাওয়া কিংবা ছেলেদের জন্মদিনে কেক কাটা, স্বাতী রায়ের এই সব ছবি উঠেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। স্বাতী রায়ের এই ছবিগুলি থেকে কোনোভাবেই তার কষ্টে দিন কাটানো কিংবা অসচ্ছলতার ছবি ধরা পড়ছে না বলেই মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডলের মেয়ের গাওয়া একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক পিয়ার কা নগমা হ্যায় গানটি গাইতে শোনা গিয়েছিল স্বাতী রায়কে। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের থেকে পোস্ট করা স্বাতীর সেই গানের ভিডিওটি কোনোভাবেই নেটিজেনদের মন কাটতে পারেনি। রেস্তোরাঁতে দুই ছেলেকে নিয়ে খাওয়ার সঙ্গে ক্যামেরাবন্দি রানু মণ্ডলের মেয়ে স্বাতী রায়। তো অবশ্যই সচ্ছল জীবনযাপনের ছবি ফুটে উঠছে রানু মণ্ডলের মেয়ের, যেখানে তার মা রানু মণ্ডল তিনি স্টেশনে স্টেশনে গান গেয়ে তার অন্ন জোগাড় করতেন। অবশ্যই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।